হ্যালো বন্ধুরা শিউলি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো চলো কালকে বাবু বারবার করে বাবাকে বলছিল আলুর দম খাবে তার জন্য বাবা একটু নতুন আলু নিয়ে আসলো ছোট বেশি বড় বড়ো না তো চলো একটু ধুয়ে নিই আর এই নতুন আলুগুলো না খুশাগুলো মানে ছুলতে হয় না হাত দিয়ে একটু জোরে ডলা দিলেই উঠে যায় এই দেখো তোমার আলুগুলো ছুলে ধুয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো বেশ পরিষ্কার হয়েছে যেহেতু নতুন আলু ওই জন্য আর আলুর দমটা খেতে না একটু ছোট আলু না হলে হয় না তো আম তো আমার লাগছে দুটো পেঁয়াজ কটা রসুনের কুয়া কিছু আদা আর একটা টমেটো নিয়ে নিয়েছি এতক্ষণ বুঝতে পেরেছো থাম্বেল দেখে যে আমি কী বানাতে চলেছি তো চলো আলুর দম বানাতে এইগুলোই আপাতত আমার লাগছে তো এইগুলো আমি মিক্সারে করে এবার মিক্সার মেশিনে মিক্সার করে নেব যেহেতু বেশিরভাগ সময়ে শিলেই বেটে নিই আমি আমার আজকে হাতে একটু ব্যথা তার জন্য আমি আর শিলে বাড়তে গেলাম না যে মিক্সারেই দিয়ে দিই তাড়াতাড়ি করে হয়েও যাবে আর এদিকে আমার বাড়াটাও হয়ে যাবে যেহেতু হাতে ব্যথা আর কি করা যাবে তো চলো আমি কিছু জিরে আর শুকনো লঙ্কা এর সঙ্গে যোগ করে নিয়েছি তো আমি মিক্সারে করে বেটে নিয়ে আসি আর এদিকে আমি চাকচাক করে এই আলু ভাজাটা ভেজে নিচ্ছি কারণ বাবু এটা পছন্দ করে মোটামুটি বেশি একটা খায় না তো এই জন্য যা দিয়ে খেতে পারে তাই দিয়েই একটু করে বানানোর চেষ্টা করি যদি কিছু একটা খায় তো আমি তেল দেওয়ার পরে একটুখানি জিরে কটা জিরে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর এক দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা যখন হবে তখন আমি মশলাগুলো ঢেলে দেব। তো ততক্ষণ আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিই দেখো ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি দিয়ে দেব ওই আগে থেকে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো মশলাগুলো কষানোর পরে এবার আমি একটু দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা টমেটোটা এবার আমি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে এবার আমি দিয়ে দিলাম আলুগুলো মাঝখান দিয়ে আলুগুলো কেটে দিয়েছি কারণ আলুগুলো একটুখানি বড় তার জন্য কেটে দিলাম মাঝখান দিয়ে আর ভেতরে কিছু না ঢুকলে তেমন একটা ভালোও লাগবে না ওই জন্য একটু কেটে দিয়েছি মশলাগুলো ভালো করে মেখে যাবে আর যে বাটিটা একটু মশলাগুলো রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি কষাতে তাহলে আমার ভালো হবে আর কষানোটা সুন্দর না হলে বেশি একটা খেতেও ভালো লাগবে না ওই জন্য আর এদিকে উনুনে দেখো রান্না করছি তো দেখো আগুনটা কত সুন্দর জ্বলছে তো যাই হোক প্রায় আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দেখো কষানোটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল এই জলটা বেশি একটা দিতে হবে না মানে আলুটা গলবে সেরকম একটু জল দিতে হবে আর যেহেতু নতুন আলু এবার আমি একটু দিয়ে দেবো ঢাকা দেখো এবার আমি একটুখানি দেখে নেব যে আলুটা একটু গলেছে কি না প্রায় গলে এসছে এবার আমি দিয়ে দেবো এই মটরশুঁটিগুলো এর মধ্যে তোমরা মটরশুঁটি না থাকলে নাও দিতে পারো তো আমি মটরশুঁটিগুলো একটু দিয়ে দিলাম একটু আগে থেকেই দিলাম কারণ ওটাও একটু সিদ্ধ হতে লাগবে বেশি একটা জাল লাগবে না তারপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম নামানোর একটুখানি আগে ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি নাড়ানোর পরে আমি নামিয়ে নিয়েছি আমার খাবারটা কমপ্লিট এই আলুর দমটা দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু আমি রান্নার আগে ভাবছিলাম কি জানি কি রকম হবে দেখতে বা খেতে আর সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে বাবাকে দিয়েছিলাম মানে আমার শ্বশুরকে দিয়েছিলাম তো উনি বললো কি খুব সুন্দর হয়েছে একেবারে সহজভাবে আমি আলুর দমটা রান্না করে নিলাম আর এর আগে আমি আলুর দমটা কখনও রান্না করিনি বলে আমি আমার ভরের কাছ থেকে একটু শুনে নিয়েছি যে কি কি করে রান্না করতে হয় তাই ও আমাকে যেভাবে রান্নাটা করতে বললো আমি সেইভাবেই রান্না করলাম ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার পেজে কেউ যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো এই নতুন নতুন রেসিপি দেখার জন্য তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আর এদিকে এসে দেখি আমার বাবু খেলাটা শুরু করেছে তো যাই হোক আজকে এখানেই আমি শেষ করছি আর ইউটিউবে যদি কেউ হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই